হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ বন্ধুরা একদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে বলেছিলাম স্থগিত হয়ে গেল প্রচেষ্টা প্রকল্প এবং আমি বলেছিলাম যে অনলাইনে কিন্তু এর আবেদনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকে আমি সেই প্রচেষ্টা প্রকল্পের ওপরেই একটা নতুন আপডেট খবর আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই অনলাইন আবেদনের উপরেই কিন্তু নিউজ আপডেট আজকে আমি আপনাদের দেবো সুতরাং ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি কিন্তু একটু না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রচেষ্টা প্রকল্প সম্পর্কে নতুন নিউজ আপডেট কী বেরিয়ে এসেছে তাহলে বন্ধুরা আমি এখন আছি বর্তমান পেপারের নিউজ পোর্টালে এবং এখানেই কিন্তু খবরটা বেরিয়ে এসেছে দেখুন যে ভিড় এড়াতে প্রচেষ্টা ফর্ম জমা আপাতত স্থগিত অনলাইনে ব্যবস্থা হচ্ছে জানালেন মমতা তাহলে হ্যাঁ বন্ধুরা অনলাইনে কিন্তু এই ফর্ম এবার থেকে জমা নেওয়া হবে যদিও এখনও কোনো ডেট কনফার্ম কিন্তু করা হয়নি তাহলে দেখা যাক এখানে কি বলা হয়েছে রাজ্যে বসবাসকারী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা নামে যে প্রকল্প ঘোষণা করেছেন আপাতত নতুন সরকারি নির্দেশ না বেরোনো পর্যন্ত তার ফর্ম জমা নেওয়া স্থগিত রাখল প্রশাসন ফর্ম জমা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় বিডিও এসডিও বা পুরসভা দপ্তরে লকডাউন উপেক্ষা করে ভিড় যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানা হচ্ছে না দেখেই সরকার এই স্থগিতাদেশ দিয়েছে সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্প অবশ্যই চালু থাকছে অনলাইনে যাতে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা যায় সেজন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে শীঘ্রই আবেদনকারীরা নতুন ব্যবস্থায় ফর্ম জমা করতে পারবেন তবে এই প্রকল্পে কেবলমাত্র অন্য কোনো খাতে মাসিক ভাতা না পাওয়া অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরাই আবেদন করতে পারবেন বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এদিন তাহলে বন্ধুরা এই খবরে কিন্তু কনফার্ম হয়ে গেল যে প্রচেষ্টা প্রকল্পের জন্য অনলাইনে ফর্ম গ্রহণ করা হবে এবং কবে থেকে গ্রহণ করা হবে এবং কিভাবে সেই ফর্ম আপনারা অনলাইনে ফিল আপ করবেন এ সমস্ত কিন্তু এই ভিডিওতে আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তো তার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন